এঞ্জেল মিটিংটা হলো আপনার গোটা মহকুমার সব লোক নগর থেকে লোক আসছে। অভিজ্ঞতাটা কি হলো, অনেকের ধারণা ছিল আমাদের মোহনপুরেই বোধহয় সমস্যা, ব্লকেই বোধহয় সমস্যা, নগরেই বোধহয় সমস্যা। আবার কারো কারোর ধারণা ছিল আমাদের বোধহয় বামুটিয়া ব্লকেরই সমস্যা, অন্য জায়গায় বোধহয় আমাদের থেকে ভালো আছে, এরকম ধারণা হয়েছিল। কিন্তু এই যে আলোচনাটা হলো, কিন্তু বললেন পাঁচজন ছজন আপনাদের হয়ে, তাতে রিপোর্টে আপনারা বুঝতে পারলেন কেউ ভালো না। সমস্ত মহকুমা প্রতিটি ব্লক নগর সহ একই অবস্থা, দুরবস্থা, খারাপ অবস্থা। বরং কারো কারোর মনে হতে পারে যে আমাদের এলাকায় মনে হচ্ছে যে তাদের তুলনায় আমরা এই ব্যাপারটা একটু ভালো আছি, এরকম মনে হলে বলতে পারে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কেউ আমরা ভালো নাই। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে গিয়ে বারবারই কি তুলনা করছেন, আগে বামফ্রন্ট সরকারের সময় ব্লকে কাজগুলি হতো, কোন দপ্তর কোন কাজ করতো, কি সাহায্য আপনারা পেতেন উল্লেখ করে, এখনকার নতুন সরকার আসার পর ব্লকে সেই সেই বিষয়গুলো কি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু তুলে ধরবার চেষ্টা করছে। বামফ্রন্ট সরকার থাকার সময় আপনারা এখানে যারা উপস্থিত আছেন তার প্রতি দশজনের মধ্যে আমি সাতজন ধরে বলব, সবারই ধারণা কি হচ্ছে, আমাদের তো কিছুই হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে না, কি হলো, কি পেলাম এত বছর যাব। এখন সরকারটা যাওয়ার পর, বিজেপি সরকারটা আসার পর, এই 51-52 মাসে এই যে অভিজ্ঞতা আপনারা শুনলেন তা থেকে কি পরিষ্কার হলো, রাত্র দিন ফাড়া। এটা ঠিক বামফ্রন্ট সরকার কোন সময়ই দাবি করেনি আমরা যা করেছি যথেষ্ট, আর কিছু করার নেই। বামফ্রন্ট সরকার বারবারই বলেছে আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন বিরোধীদের ধ্বনির কোন রকম সহযোগিতা নাই, বিধানসভার ভেতর বিধানসভার বাইরে প্রতিনিয়তই তারা ভণ্ডুল করবার চেষ্টা করেছে। এর মধ্যেও বামফ্রন্ট সরকার জনগণকে সাথে নিয়ে লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক খাল থেকে টাকা পয়সা বিভিন্ন প্রকল্প ইত্যাদি আদায় করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যাগুলো, সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলো সুরাহা করার চেষ্টা করেছে।